Hello friends, welcome back to my channel Edu Talks with Medico. Myself Priya Mujumdar. I am a final prof MBBS student of Bakura Shomilani Medical College and Hospital. So, tomader ajke ekta notice diyeche tomader choice filling er bishoye je tomader kintu choice filling er date chilo ajke raat 12ta porjonto 2/8/2023 but tomader sei choice filling er date ta extend koreche jara ekhono choice filling korte paroni ba kora possible hoyni ba choice locking koroni to tader jonno eta shukhobor tara kintu kalke porjonto choice filling ebong choice locking korte parbe ebong kota porjonto পারবে আর নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওটা তো চলো দেরি না করে স্টার্ট করা যাক তো কালকেই তোমাদের প্রভিশনাল লিস্টটা বেরিয়েছিল স্টেট র‍্যাঙ্কের আর যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট এবং ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু চয়েস ফিলিং করতে পারবে এটা আমি আগেও বলেছিলাম বাট কিছু কিছু স্টুডেন্টদের ওই লিস্টে কিন্তু নাম আসেনি তারা সাকসেসফুলি ভেরিফাইড হওয়ার জন্য আর সেই জন্যই কালকে রাতেই একটা নোটিশ দিয়েছিল এবং তাদের যে ডিনের সাথে কথা বলার কথা ছিল ডকুমেন্টস নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল তো সেটা ছিল আজকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তো তারা আবার সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা আরেকবার করে নিয়ে দেখিয়ে নেয়ার পরে তারপরে তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট যেটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের সেটা পাবলিশ হওয়ার কথা এবং ওই আপডেটেড লিস্টটা বের হওয়ার কারণেই কিন্তু যেহেতু ওই স্টুডেন্টরা আজকে সবেমাত্র তারা ডকুমেন্টসটা দেখাবে এবং তাদের আপডেট হবে তো সেক্ষেত্রে তাদের জন্য টাইমটাও অনেক কম হয়ে যাবে চয়েস ফিলিংয়ের জন্য তো সেজন্যই কিন্তু তোমাদের চয়েস ফিলিংয়ের টাইমটা আরও এক্সটেন্ড করেছে আর এটা সবার জন্যে শুধুমাত্র ওই সব স্টুডেন্টদের জন্য সেটা নয় যাদের ওরকম প্রবলেম হয়নি তাদের জন্য তো সেটা নিয়েই নোটিশে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো এটা 2/8/2023 মানে আজকেই রিলিজ করেছে যেখানে বলা হয়েছে আর্জেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস রিগার্ডিং রাউন্ড ওয়ান চয়েস ফিলিং অ্যান্ড রাউন্ড ওয়ান ভেরিফিকেশন লিস্ট তো এটা নিয়েই কিন্তু তোমাদের নোটিশটা তো কি বলেছে ইন ভিউ অফ আপডেটিং ইন ভেরিফাইড ক্যান্ডিডেট পাবলিশড লিস্ট অ্যাজ পার নোটিশ ডেটেড 1/8/2023 বিয়ারিং যাই হোক দেন দ্য চয়েস ফিলিং ফর ক্যান্ডিডেটস ইন রাউন্ড ওয়ান শ্যাল বি সাসপেন্ডেড ফ্রম 12 noon টিল 1 PM তো বলেছে যে তাদের যেহেতু সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট তারাও ছিল তো তাদের নামটা ওখানে আপডেট করা হবে তো এই সমস্ত কারণে তোমাদের সাসপেন্ড করে রাখা হবে চয়েস ফিলিং 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত অথবা টিল দ্য আপডেটেড লিস্ট ইজ পাবলিশড হুইচ এভার ইজ লেটার তো যতক্ষণ না তোমাদের আপডেটেড লিস্টটা পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা হোল্ড করে রাখা হবে সেটাই এখানে বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে ইন ভিউ অফ দিস দ্য চয়েস ফিলিং পিরিয়ড ইজ এক্সটেন্ডেড টিল 7 AM অফ 3/8/2023 অ্যাজ পার সার্ভার টাইম তো এই সমস্ত কারণেই কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা এক্সটেন্ড করেছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং এবং সেটা কালকে মানে 3/8/2023 সকাল 7টা পর্যন্ত তোমরা কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে তো অনেকটাই টাইম বেড়েছে কালকে আজকে রাত 12টা পর্যন্ত ছিল সেটা কালকে সকাল 7টা পর্যন্ত দিয়েছে তো 7 ঘন্টা টাইম আরও পেয়ে যাচ্ছ যারা করোনি এখনও পর্যন্ত তারা চয়েস ফিলিংটা করে নিও আর অনেকেই এটা নিয়ে কোশ্চেন করছিলে যে চয়েস ফিলিং করলে যদি চয়েস লকিং না করি তো একা একাই কি চয়েস লক হয়ে যাবে কি না তো আমি বলবো যখন তোমাদের বলে দেওয়া হয়েছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে তাহলে চয়েস লকিংটা নিজেরাই করে নাও কেন তোমরা ফালতু রিস্ক নিতে যাবে চয়েস লকিং না করে চয়েস লকিং করতে তো কোনো প্রবলেম নেই তাহলে কেন তোমরা নিজেরা করছো না অবশ্যই নিজেরাই চয়েস ফিলিং এবং চয়েস লকিং দুটোই করে নাও টাইমের মধ্যেই কিন্তু করে নাও আর তো তোমাদের আজকে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এইরকমই ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং সম্পর্কিত সমস্ত ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও আমি তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেসে কী কী করতে হবে কীভাবে করবে কোনো ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত বিষয় নিয়েই কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই তোমাদের নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও তো আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো বিষয়ই হোক না কেন কাউন্সিলিং সম্পর্কিত নিট সম্পর্কিত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো টাইম পেলেই তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং